আমাদের ভয় নাই, আমরা ভয় পাই না, আমরা ওলি আল্লাহর সন্তান। ধন্যবাদ আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রধান মেহমান হাফেজ কারী মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মইনুদ্দিন হিয়াজুরি মাইজবান্ডের। এই আল্লাহ রাসুলের বসবাস, সুরা নিসার 150 নম্বর আয়াত 151 নম্বর আয়াতে বলেছেন, মানুষ যখন মানুষ হবে আল্লাহ এবং রসুলকে ভেদাভেদের চোখে দেখবে না। আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভেদাভেদের চোখে যে দেখবে সে মানুষ নহে, তার একটা নাম দিয়েছেন মোনাফেক। নইলে আমরা সেই সান্নিধ্য লাভের জন্য এসেছি আল্লাহর অলির দরবারে। আপনাদের কাছে আকুল আবেদন, একটু বসেন, হৃদয়ে শান্তি পাবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে এইটুকু বলতে পারি, শান্তি পাবেন হৃদয়ের মধ্যে। আজকে যারা উপস্থিত হয়েছেন, আজকে যে আমাদের বক্তারা, আপনাদের প্রাণ ভরে যাবে যেই গোপন বেদ রহস্য মহাপবিত্র কোরআন শরীফে দিয়েছেন আল্লাহ পাক। আমাদের মধ্যে যে সত্তাই সত্য ছিল, আছে, থাকবে, সেই সত্তার কথা, সত্য কথা আপনারা আজকে উপভোগ করবেন। বাংলাদেশের যারা নাকি বিখ্যাত, এখন তো ইন্টারনেটের যুগ, যাদের বক্তব্য আমরা ইন্টারনেটে দেখতে পাই, যাদের বক্তব্য শুনলে আমাদের হৃদয়ে শান্তি পায়, আজকে আমরা সৌভাগ্যবান আমরা তাদের সামনাসামনি চেহারা মোবারক দেখে, তাদের সামনে বসে আমরা উপলব্ধি করতে পারবো। আরও সৌভাগ্যবান যদি আমাদের কিছু জানার থাকে যেটা ইন্টারনেটে আমরা বসে লিখতে পারি না, বুঝতে পারি না, বলতে পারি না, আপনারা সেই জিনিসগুলো আজকে জানতে পারবেন, বুঝতে পারবেন। উসিলা কবির শাহ, উসিলা পাগলা শাহ, উসিলা আমার মুর্শিদ কাবলা, আমার পাশেই বসে আছেন আমার মুর্শিদ, যার নামের পূর্বে মোহাম্মদ নেই, লেখা আছে বাঙালি বাচ্চু শাহ ওয়াইসি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কেন মোহাম্মদ আপনার নামের পূর্বে নাই, আমাদের নামের পূর্বে তো মোহাম্মদ আছে। সে বলেছিল, বাবা এখন মোহাম্মদকে বিক্রি করে মানুষ, মানুষ মোহাম্মদকে বিক্রি করে খায়। মোহাম্মদ নামের পূর্বে যদি মোহাম্মদ থাকে, তার মুখ দিয়ে একটি মিথ্যা কথা বাহির হবে না। যদি মিথ্যা কথা বাহির হয়, না হয় তো মোহাম্মদের ইজ্জত থাকে না, নাইলে সেই ইজ্জত দিতে আসছেন এই ভারতবর্ষের মধ্যে। ওলি আল্লাহ সকল দাওয়াত দিতে এসেছেন, পাক পাঞ্জাতনের দাওয়াত দিতে এসেছেন হজরত ইমাম হাসান, হজরত ইমাম হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী, ওয়াসকরণী বার্গে রাসুল সাল্লিমো তাসলিমা, যাকের দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার দায়িত্ব দিয়েছিলেন উম্মত তরানোর জন্য। সেই তরিকার মুজাদ্দেদ আমার মুর্শিদ কাবলা জান হজরত বাঙালি বাচ্চু শাহ ওয়াইসি। জিজ্ঞেস করেছিলাম, কেন বাঙালি আপনার নামের পূর্বে, তিনি বলেছিলেন, বাংলা একমাত্র পৃথিবীতে একটি ভাষা, বাংলা ভাষা, সেই বাংলা ভাষার জন্য রক্ত দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, প্রলয় ছাড়া শান্তি হয় না পৃথিবীতে। বাবা তুমি যখন এসেছ পৃথিবীতে, যখন জন্ম নিয়েছ, তোমার মায়ের উদর প্রলয় সৃষ্টি করে, রক্তপাত করে তুমি পৃথিবীতে এসেছ, তখন একটা ডাক দিয়েছিলে, ইয়া আলী মাওলা, ইয়া আলী মাওলা, ইয়া আলী মাওলা। যার জন্ম হয়েছিল মাওলা আলীর কাবা ঘরে, আমরা এখন হজ করতে গিয়ে সেই কাবা ঘর আজকে আমরা আমাদের তপ করতে হয়। সেই মাওলা আলীকেই গাদিরে খুব অনুষ্ঠান করে দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব প্রাপ্ত করে গিয়েছিলেন, দুঃখের সহিত বলতে হয়, সেই সত্য দাওয়াত নিয়ে এসেছিলেন এই ওলি আল্লাহরা। আমরা তা আমরা যারা ওলি আল্লাহরা, কিছু গোষ্ঠী, এক ধরনের গোষ্ঠী আছে যারা ওলি আল্লাহর কথা শুনলে তারা নাক ছিটকায়। আবেদন তাদের, সত্য জানুন, সত্য মানুন, হৃদয়ে শান্তি পাবেন, আত্মায় শান্তি পাবেন, বর্ষিত হবে রহমত আপনার মধ্যে, এবং সেই বর্ষণ আরও মানুষকে দিয়ে তারাও শান্তি পাবে। আহ্বান আপনাদের প্রতি, সত্য জানুন, মহাপবিত্র কোরআন শরীফ মাতৃভাষায় পড়লেই বোঝা যাবে যে মাওলা আমাকে কি হুকুম দিয়েছেন। সুরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেছেন, আমি প্রত্যেক ভাষাভাষী, আমার প্রত্যেক ভাষায় স্বজাতি ভাষাভাষী আমি
রাসূল প্রেরণ করেছি যাতে তোমরা ধর্ম বুঝতে সহজ হয়, তোমাদের ধর্ম বুঝতে সহজ হয় এবং তারা তোমাদের কাছে ধর্ম প্রচার করে সহজভাবে। আমরা যদি মাতৃভাষায় কোরআন পড়ি আমরা জানতে পারব, আমরা বুঝতে পারব আল্লাহ পাক আমাদের কী হুকুম দিয়েছেন। সেই হুকুমওয়ালার যে আহলে বায়াত, দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিবার, সাধারণ ভাষায় পাক পাঞ্জাতন, নাম শুনলে আমরা যেমন অনেকেই বুঝতে পারি না পাক পাঞ্জাতন আবার কি, বর্তমান ভাষায় যদি বলি তার পরিবারের সদস্যবৃন্দ, তার পরিবারের সদস্যবৃন্দ ছিল মা ফাতেমা, মাওলা আলী, হজরত ইমাম হাসান এবং হজরত ইমাম হুসাইন। আমরা দেখতে পাই দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। একটা গোষ্ঠী যারা আমরা বলি ওলি আল্লাহ, 360 জন ওলি আল্লাহ এই ভারতবর্ষে এসেছিলেন, এই ভারতবর্ষে এসে সত্যের দাওয়াত দিয়ে গিয়েছেন। যেমন প্রলয় ছাড়া শান্তি আসে না, ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের 6 মাসের বাচ্চা সামনে, চোখের সামনে কতল করে দিয়েছে একটা গোষ্ঠী। সেই গোষ্ঠীর উত্তরসূরি এখনো পর্যন্ত আমাদের কতল করতে চায়। ভালোবাসা কি কখনো কতল করা যায়? ভালোবাসা তো হৃদয়ে থাকে, হৃদয় থেকে হৃদয়ে ট্রান্সফার হয়। এই ভালোবাসা অলি আল্লাহদের কাছ থেকে শিখেছি, এই ভালোবাসা দিয়ে যদি বিসর্জন দিতে হয় এই দেহ থেকে, এই আত্মা আত্মার কাছে, এই আত্মা চলে যাবে। আমাদের ভয় নাই, আমরা ভয় পাই না, আমরা অলি আল্লাহর সন্তান। ধন্যবাদ আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের প্রধান মেহমান হাফেজ কারি মাওলানা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মইনুদ্দিন হিয়াজুরি।